সকলকে ম্যাথস পাঠশালালে স্বাগতম জানাইছো। আজি আমি আলোচনা করিম অষ্টম শ্রেণীর গণিতর তেরো অধ্যায় পরিমিতি, ইয়ারে এক্সারসাইজ 13D এক দুই তিনি, এই তিনটা প্রশ্ন। তো আমাক এক নম্বর প্রশ্ন দিয়া আছে, এটা বেলনের ভূমির ব্যাস 42 সেন্টিমিটার আর উচ্চতা 10 সেন্টিমিটার। বেলনটোর এক নম্বর আমি কি উলিয়াব লাগে, বক্রপৃষ্ঠখালী উলিয়াবা, দুই নম্বর মুঠ পৃষ্ঠখালী উলিওয়া, আর তিন নম্বর আয়তন উলিওয়া, হয়নে? চা, এটা আমার বেলনের ব্যাস দিয়ে আছে, হয়নে? কি 42 সেন্টিমিটার, আর ইয়ার উচ্চতা কি দিয়ে আছে আমার 10 সেন্টিমিটার। তো যেহেতু উচ্চতা আর ভূমির ব্যাস দিয়ে আছে আমি, গতি বক্রপৃষ্ঠখালী, মুঠ পৃষ্ঠখালী আর আয়তন উলিয়াব লাগে, হয়নে? তো হা, আমি প্রশ্ন সমাধান আরম্ভ করো। তোমাকে এক নম্বর কি দিয়ে আছে, এখানে লিখলাম দিয়া আছে বেলনের ভূমির ব্যাস কি দিয়ে আছে আমার 42 সেন্টিমিটার। এখানে আমাক দিয়ে আছে, হয়নে? আমাক একটা বেলন দিয়ে আছে, ইয়ার ভূমির ব্যাস কি দিয়ে আছে ইমান সেন্টিমিটার। এতেকে বেখার দো, বেখার দো নিশ্চয় আমি ইয়ার পরে উলিয়াব পারো, হয়নে? বেখার দো আর ইকুয়াল কি হব, আর ইকুয়াল কি হয়, বেখর আধা বেখার দো, হয়নে? গতি বেক বাই টু, এখন পরা কি হব 21 সেন্টিমিটার। অর্থাৎ আমি বেলনের ব্যাস কি বললো 21 সেন্টিমিটার পালো। আর আমাক কি দিয়ে আছিল বেলনের উচ্চতা, আর উচ্চতা এই সিকুয়েল কি দিয়ে আছিল আমাক, এইচ দিয়ে আছিল 10 সেন্টিমিটার। এইখিনি আমাক দিয়ে আছিল, হয়নে? বেলনের বেগ দিয়ে আছিল আর উচ্চতা দিয়ে আছিল। এতিয়া আমি এক নম্বর কি উলিয়াব লাগে, এক নম্বর বক্রপৃষ্ঠখালী উলিয়াব লাগে, হয়নে? এক নম্বর আমি কি উলিয়াব লাগে, বেলন টুর বক্রপৃষ্ঠখালী, হয়নে? আমি জানো বেলনের বক্রপৃষ্ঠখালী সূত্র কি আছিল, 2×2πRh, হয়নে? এইটো আমার বেলনের বক্রপৃষ্ঠখালী উলিওয়া সূত্র, হয়নে? নাই, গতি 2π জানো, যেহেতু আমাক পায়ের মান ধরব দিয়া নাই, গতি আমি কি লম 22/7 ইন্টু আর মানে কি আমার, আর আমার 21 ইন্টু এইচ হল আমার কি 10। এইখানে আমি মানখিনি বহাইছো, হয়নে? মান কি হব, যেহেতু আমি পৃষ্ঠখালী উলিয়াইছো, হয়নে? গতি সেন্টিমিটার স্কোয়ার হব, হয়নে? বর্গ সেন্টিমিটার। এতিয়া চোৱা আমি হরণ করিব পারো, কটাকটি করিব, হয়নে? হাতেরে এক কাটিব কেবার যাব হরণ, তিনিবার, তিনি হাত গুণে কৈছে, হয়নে? নাই, আর হাত হাতের মাজত একবার। তো এইখানে কি থাকলে আমার 2×2 আর 22 পূরণ করলে কি হব 44, হয়নে? তার লগত 3×10 = 30 আমি কি করিব লাগে, গুণ করিব লাগে। তো গোটেখিনি গুণ করলে কি হব, করা 2×2 = কি আমার 44 ইন্টু 3×10 = কি আমার 30 সেন্টিমিটার স্কোয়ার। সরি, এইখানে ইংরাজি লিখিছো, এইখানে অসমীয়া একো নহয়, এইখানে আর ভুল নহয়। গতি এইখানে পূরণ করা 3×4×12, হয়নে? হাতত থাকিল কি 1×3×4×12 = 13, আর এটা শূন্য আহিব, হয়নে? ইমান বর্গ সেন্টিমিটার। গতি বেলনটোর আমি বক্রপৃষ্ঠখালী কিমান পালো 1320 বর্গ সেন্টিমিটার। এতিয়া আমি 2 নম্বর কি কৈছিলাম, আমাক মুঠ পৃষ্ঠখালী, হয়নে? তো 2 নম্বর আমি কি উলিয়াব লাগে, বেলনটোর মুঠ পৃষ্ঠখালী। তো বেলনের মুঠ পৃষ্ঠখালী সূত্র কি আছিল আমার, আমি জানো 2πr, হয়নে? আর প্লাস এইচ, এইখিনি আছিল আমার কি বেলনের মুঠ পৃষ্ঠখালী, 2πr, আর প্লাস এইচ, নাইবা এইচ প্লাস আর, একই কথা। গতিকে চোৱা 2×π মানে আমি 22/7 লিখিব পাৰোঁ, যিহেতু আমাক ধৰিব দিয়া নাই 3.14, গতিকে আমি এইখিনি লিখিম। আৰু আৰ মানে কিমান আমাৰ 21, ইয়াত আৰ মানে 21+h মানে কিমান 10। এতিয়া চোৱা আকৌ আমি কাটিব পাৰোঁ হাত, ইয়াত একবাৰ ইয়াত কেইবাৰ যাব হৰণ, তিনিবাৰ, হয়নে? গতিকে কিমান হ'ব, 3×2=6, 6×22 পূৰণ কৰা কিমান হ'ব 132, হয়নে? 2×3=6×22 পূরণ করলে 132, নাই 2×44=132, এইখানে পূরণ হব, ব্রেকেট উঠি গেলে 21 আর 10 যোগ করলে কি হব 31, হয়নে? এটা এইখানে আমি গুণ করব লাগে,
132 32 66 into 21 into 10 Centimeter keep zito. I don't know less what the key of a mark on centimeter hobo. But the new home of the number, ekini hobo. Yes, so do you know the mass? The assets with 2 centimeter or so that at a bellon book is totally 88 centimeter square in it. The only bellon to Bumilvech, Ninokora. Yatamas of bellon or so that the assay or kidias, book of Bistocali dias here for an Bumilvech. Undiable the yohine. What kidias, ekini potentially hilo will give you. Diasse Belano Sota Acyclic Mandesamus with the Centimeter. Bokrobistor Kali, one day 88 borgo centimeter. So, back equal key height 2 into Behardo, measurable label. Kitiaswa, Bellanoma, Sota Diasal, Kidias, Bokovisto Galene, Eteke, Bellano Bokovisto Galeo Trokiasil, 2 pi Arizone, Teke Bellano Bokovisto Galehoman Kesilama, 2 pi R is Ekinia Silamaki Bellano. Bokrobistokali formula, ne? But again, so Belano Bokrobistokali question what the command is, 88, ne? 88. 2 pi manholama 22 by 7 into R of Hilomina, no? The RNA the Gibo into S command the Asilama is the 14. The Kinema Diasi. It is 80 equal Hatria and Kotavo de Gorio papers ago. So there was a diva. It taken it for the person to one high. So a listener, so let's go to one high. It did. Look at the key, I remember. R. But again, do you follow it? I say, honey, I'm common lucky of all. Are you one of all never? It to horn as if a lucky of a poor novel. To me at R. Lika, it did. It to horn if a lucky of a poor run. It did. It will not give a runza, and but. Hey. R equal and one pump R equal 1 centimeter. A hinipaloki ami Arpolami Behardo, ne? Eteke bech Eteke Belunor, Bumi Behane Bumi bech Bechki of Amar 2 into R Armane.
কিমান সেন্টিমিটার সমান কেবল দুই গুণ দুই সেন্টিমিটার গতি আমি বেলনের ভূমিভাগ কিমান বললো দুই সেন্টিমিটার বললো এসব আমার তিন নম্বর প্রশ্ন দিয়া আছে এটা বেলনের ভূমির খালি কিমান দিয়া আছে 170 সেন্টিমিটার স্কোয়ার আর ইয়ার উচ্চতা কিমান 12 সেন্টিমিটার বেলনটোর আয়তন উলিবা তো বেলনের ভূমির খালি দিয়া আছে হয়নি আর উচ্চতা দিয়া আছে এরপর আমি আয়তন উলিয়াব লাগে সো আমাকে কি দিয়া আছে সমাধান করা দিয়া আছে বেলনের ভূমির খালি আমি জানো বেলনরে হোক বা তোমার আয়তে ঘনকেই হোক বা সরি আয়তে ঘনক নহয় বেলনে হোক বা শঙ্কুই হোক এইবিলাকৰ ভূমির খালি সদায় কি হয় পাই আর স্কোয়ার হয় নে ইকুয়াল কিমান বেলনের ভূমির খালি 170 ইমান সেন্টিমিটার ইমান বর্গ সেন্টিমিটার হয় নে আর কি দিয়ে আছে আমার আর উচ্চতা এ সিকল কিমান দিয়ে আছে 12 সেন্টিমিটার এ থেকে আমি কি উলিয়াব লাগে বেলনের আয়তন এ থেকে বেলনের আয়তন বেলনের আয়তন হলো আমার কি পাই আর স্কোয়ার এইচ হয়নে পাই আর স্কোয়ার এইচ গতিকে পাই হলো আমার 22/7 সরি পাই আর স্কোয়ার মান আমার কিমান দিয়েছে 170 ইন্টু এইচ দিয়ে আছে কিমান 12 গতিকে 170 লগত আমি কি করব লাগে 12 গুণ করব লাগে হয়নে এখিনি পূরণ করা 170 12 দুই নং শূন্য দুই হাত গুণ 14 চারি দুই গুণ দুই একে তিনি আর একের পূরণ করলে এখিনি হব 2040 হয়নে তো এই গোটেখিনি পূরণ করলে আমি কিমান বললো 2040 বললো হয়নে নাই ইমান যেহেতু আয়তন গতিকে কি হব ঘন সেন্টিমিটার গতিকে নির্ণয় বেলুনের আয়তন কিমান হব আমার 2040 ঘন সেন্টিমিটার এইখিনি হব আমার এই প্রশ্নের সমাধান ভিডিওটি শেষলৈ চোৱাৰ বাবে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আগলৈ এনে ধৰণৰ ভিডিঅ'বোৰ পাবলৈ মোৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা ধন্যবাদ